তো ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালে তো আপনারা আপনাদের নাম এবং আপনার ফ্যামিলির প্রত্যেকের নাম ইতিমধ্যে রেজিস্টার করিয়ে নিয়েছেন, কিন্তু রেজিস্টার করানোর পর আপনি কি চেক করে দেখেছেন আপনার অ্যাপ্লিকেশনটা ফাইনালি সাবমিট হয়েছে কি না, কিংবা আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়েছে কি না? তো যদি আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যায় তাহলে আপনার এরপরে কী করণীয়, এই সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের পুরো ব্যাপারটা বলবো এবং আপনাদের কিন্তু এরপরে কী করণীয় কাজ সেটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো ভিডিওটি আপনি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। এর ফলে আপনি লেটেস্ট ইনফরমেটিভ আপডেট সবার আগে পেয়ে যাবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। এবং সবার প্রথমে আপনাদের বলে রাখবো, যদি আপনারা ভোটার সার্ভিস পোর্টালে এখনও আপনার নাম নথিভুক্ত না করিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা যত তাড়াতাড়ি পারবেন নাম নথিভুক্ত করিয়ে নিন। তার কারণ কিন্তু ডেট কিছুদিন বাড়ানো হয়েছে, এবং কতদিন বাড়ানো হয়েছে এবং আরও কিছু ইনফরমেশান আরও একটা ভিডিওতে আমি অলরেডি দিয়ে দিয়েছি, আপনারা ডিসক্রিপশান বক্সের লিঙ্কে ক্লিক করে সেটা দেখে নিতে পারেন। আর তাছাড়া আপনারা ন্যাশনাল ভোটার সার্ভিসে কীভাবে আপনার এবং আপনার ফ্যামিলির নাম নথিভুক্ত করাবেন তারও ভিডিও রয়েছে এবং ডিসক্রিপশান বক্সে দেখবেন লিঙ্ক পরপর দেওয়া রয়েছে, আপনারা সেটা দেখে নিয়ে আপনার এবং আপনার পরিবারের নাম যদি এখনও আপনি নথিভুক্ত না করিয়ে থাকেন তাহলে কিন্তু সেটা অবশ্যই করিয়ে নিন। তো যাই হোক, মেইনলি আজকের ভিডিওতে আসা যাক। তো আজকের ভিডিওর আপনাদের মেইন যে ব্যাপারটা রয়েছে, আপনার যে অ্যাপ্লিকেশনটা আপনি সাবমিট করেছিলেন অনলাইনে সেটা ফাইনালি সাবমিট হয়েছে কি না নাকি রিজেক্ট হয়ে গেছে। তো দেখুন, তার জন্য আপনাকে প্রথমত যে কাজটা করতে হবে, ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালে আপনাকে লগ ইন করে নিতে হবে। তো তার জন্য আপনি জাস্ট একটা ব্রাউজার ওপেন করুন এবং সার্চ বারে আপনি লিখুন NVSP, এবং লেখার পর সার্চ করে দিলেই দেখবেন অফিসিয়াল ওয়েব পেজের লিঙ্ক একদম ফার্স্টেই চলে আসবে। তো আপনি যদি এর উপরে ক্লিক করে নেন তাহলেই দেখবেন অফিসিয়াল পেজটা ওপেন হয়ে যাবে। তো এই পেজটা ওপেন হওয়ার পর এখান থেকে আপনি যে কাজটা করবেন, এখানে আপনি দেখুন এখানে অনেকগুলি অপশান পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল আপনাকে এখান থেকে কিন্তু একটা লগ ইন করে নিতে হবে, তার কারণ আপনি যখন ভেরিফিকেশান করিয়েছিলেন আপনাকে কিন্তু একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড দেওয়া হয়েছিল। তো ইউজার নেম মেইনলি আপনার ফোন নাম্বারটাই হয়ে থাকে, আর পাসওয়ার্ডটা আপনি বসিয়ে প্রথমত এখানে লগ ইন করে নিন। এবং লগ ইন করার পর আপনি দেখুন এখানে উপরের দিকে সার্ভিস রয়েছে, আপনি যদি সার্ভিসে ক্লিক করেন তাহলে এখানে দেখুন তিনটে অপশান পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি যে কাজটা করবেন, আপনি ফ্যামিলি ট্যাগ নিয়ে একটা ক্লিক করে দিন, এবং যদি আপনি ফ্যামিলি ট্যাগিংয়ে ক্লিক করেন তাহলে দেখুন এখানে আবার কিন্তু দুটো অপশান পেয়ে যাবেন, একটা ফ্যামিলি লিস্টিং আর একটা পাবেন ফ্যামিলি ভেরিফিকেশান। তো আপনি এখান থেকে যে কাজটা করবেন, আপনি এখান থেকে ফ্যামিলি ভেরিফিকেশানে একটা ক্লিক করে নেবেন, এবং ফ্যামিলি ভেরিফিকেশানে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনি আপনার ফ্যামিলিতে যতজনকে অ্যাড করেছেন প্রত্যেকের নাম এখানে শো হবে, তার ফুল ডিটেলস এখানে শো হবে। তো যাই হোক, এখান থেকে আপনি যে কাজটা করবেন, দেখুন অ্যাকশনের আন্ডারে ভিউ ডিটেলস বলে লেখা আছে, আপনি প্রথমত ইন্ডিভিজুয়াল অর্থাৎ প্রত্যেকটা কিন্তু আপনাকে দেখতে হবে, আপনার ফ্যামিলির কার কার নাম ফাইনালি অ্যাকসেপ্ট হয়েছে এবং কার কার রিজেক্ট হয়েছে। তো সেই জন্য সিরিয়াল বাই সিরিয়াল আপনি কাজটা করবেন। তো প্রথমে দেখুন, একদম ফার্স্টে আপনার যে নামটা আসবে আপনার ফ্যামিলির, আপনি তার পাশে যে ভিউ ডিটেলস রয়েছে এর উপরে একটা ক্লিক করবেন, এবং যদি আপনি এর উপরে ক্লিক করেন তাহলে কিন্তু তার ভোটার ফুল ইনফরমেশানটা আপনি দেখতে পারবেন। এবং এখান থেকে আপনি যদি একটু নিচের দিকে চলে আসেন তাহলে কিন্তু আপনি রেফারেন্স নাম্বার পেয়ে যাবেন একটা। তো একদম নিচে আপনি দেখতে পাচ্ছেন একটা রেফারেন্স নাম্বার রয়েছে, তো আমি প্রাইভেসির জন্য জাস্ট এটাকে একটু ব্লার করে দিলাম। তো যাই হোক, আপনি নিচের দিকে দেখতে পাবেন এই রেফারেন্স নাম্বার রয়েছে, আপনি এই রেফারেন্স নাম্বারটাকে জাস্ট যদি আপনি কম্পিউটারে করে থাকেন মাউস দিয়ে এটাকে কপি করুন, অথবা যদি মোবাইলে করে থাকেন সেক্ষেত্রে জাস্ট নাম্বারটা একটা খাতায় পেন দিয়ে লিখুন। তো তারপরে আপনি যে কাজটা করবেন, আপনি আবার উপরে সার্ভিসে ক্লিক করবেন, এবং সার্ভিসে ক্লিক করার পর এবার সেকেন্ডে যে অপশানটা রয়েছে ট্র্যাক স্ট্যাটাস, আপনি এর উপরে একটা ক্লিক করবেন। এবং যদি আপনি এর উপরে ক্লিক করেন তাহলে আপনি এখানে দেখতে পাবেন একটা ফাঁকা বক্স মতো রয়েছে, এবং আগে কিন্তু রয়েছে এন্টার রেফারেন্স আইডি। তো আপনি যে রেফারেন্স আইডিটা কপি করলেন বা যেটা খাতায় লিখলেন সেই রেফারেন্স আইডিটা যদি কপি করে থাকেন জাস্ট পেস্ট করুন, আর যদি খাতায় লিখে থাকেন আপনি কিবোর্ড দিয়ে টাইপ করুন। এবং টাইপ করার পর আপনি দেখুন পাশেই অপশান রয়েছে ট্র্যাক স্ট্যাটাস, আপনি এর উপরে একটা ক্লিক করে দিন। এবং যদি আপনি ট্র্যাক স্ট্যাটাসে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন এখানে আপনার অ্যাপ্লিকেশনটা কোন পর্যায়ে রয়েছে, এবং এটা যদি ফাইনালি রিজেক্ট হয়ে যায় কিংবা অ্যাকসেপ্ট হয়ে যায় তাহলে একদম লাস্ট যেটা রয়েছে সেটা কিন্তু সবুজ মার্ক হয়ে যাবে, অর্থাৎ আগেরগুলো যেভাবে রয়েছে, আর যদি রিজেক্ট হয়ে যায় তাহলে আপনি সেটা থাম্বনেইলেই দেখেছেন ওরকম রেড মার্ক একটা শো হবে কিন্তু। আর যদি আপনার সেই রেড মার্ক শো হয় তার জন্য আপনি কী করবেন সেটাও কিন্তু আপনার একটু পরে আসছি। তো এইভাবে কিন্তু আপনার ফ্যামিলিতে আপনি যতজনকে অ্যাড করেছেন প্রত্যেকের ভিউ ডিটেলসে ক্লিক করে তার রেফারেন্স আইডি দিয়ে আপনি ট্র্যাক স্ট্যাটাসে ক্লিক করে প্রত্যেকটা স্ট্যাটাস দেখুন, এবং কোনটা কোনটা অ্যাকসেপ্ট হয়েছে এবং কোনটা কোনটা রিজেক্ট হয়েছে সেটা আপনি অবশ্যই আগে দেখে নিন। এবং যদি আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যায় তাহলে এর পরবর্তীতে আপনি কী করবেন, তো দেখুন তার জন্য কিন্তু আপনাকে আবার ফাইনালি চলে আসতে হবে হোম পেজে। এবং যদি আপনি হোম পেজে চলে আসেন তাহলে আপনি এই ইন্টারফেসটা দেখতে পাবেন যেটা প্রথমেও দেখেছিলেন। তো এখানে কিন্তু একদম লাস্টে দেখুন একটা
হলুদ মতো বক্সে লেখা রয়েছে নো ইয়োর অ্যাসেম্বলি পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি ডিটেলস, তো আপনি জাস্ট এর উপরে একটা ক্লিক করে নেবেন। এবার আপনি যে কাজটা করবেন, দেখুন এখানে প্রথমেই রয়েছে এপিক নাম্বার, এবং বক্সে আপনার যে এপিক নাম্বার রয়েছে ভোটার আইডি কার্ডে সেই এপিক নাম্বারটা আপনি এখানে বসান, এবং এপিক নাম্বারটা বসানোর পর দেখুন পাশে সবুজ বক্সের মধ্যে সার্চ লেখা রয়েছে, আপনি এই সার্চে একটা ক্লিক করে দিন। এবং যদি আপনি সার্চে ক্লিক করেন তাহলে আপনি যে জিনিসটা দেখতে পাবেন, আপনার এলাকায় যে বিএলও রয়েছে, আপনার এলাকার আন্ডারে যে ইআরও রয়েছে, এবং আপনার এলাকার আন্ডারে যে ডিইও রয়েছে, প্রত্যেকের নাম এবং পাশে কিন্তু তাদের ফোন নাম্বার আপনি দেখতে পাবেন। তো এখান থেকে আপনি যে কাজটা করবেন, আপনার এখানে ইআরও এবং ডিইও এদের সাথে কন্ট্যাক্ট করার আপনার কোনো প্রয়োজন নেই। আপনি যে কাজটা করবেন, একদম ফার্স্টে রয়েছে বিএলও, আপনি এর সাথে কন্ট্যাক্ট করবেন, এবং বিএলওর নাম দেখতে পাচ্ছেন এবং তার পাশেই ফোন নাম্বার রয়েছে, এবং আপনারা হয়তো জেনে থাকবেন আপনার এলাকায় কে বিএলও রয়েছে। তার কারণ বিএলও কিন্তু তাকেই করা হয় যে হয়তো গভর্নমেন্ট কোনো কাজের সাথে যুক্ত রয়েছে, তাকে কিন্তু আপনার এলাকায় এমন কেউ যদি কেউ থেকে থাকে তাকে কিন্তু বিএলও করা হয়। তো আপনারা যদি জেনে থাকেন আপনার এলাকায় বিএলও কে রয়েছে তার কাছে আপনি চলে যান, অথবা না জানলে আপনি জাস্ট এই এপিক নাম্বারটা বসিয়ে আপনার বিএলওকে দেখে নিন। এবং বিএলওকে দেখার পর যদি আপনি দেখেন আপনার অ্যাপ্লিকেশানটা, অর্থাৎ আগে যেটা দেখেছিলেন স্ট্যাটাস চেক করার সময় যে রিজেক্ট হয়ে গেছে, কিংবা দেখছেন বিএলও অ্যাপয়েন্টেড ওই জায়গাটাও হয়নি, তো সেক্ষেত্রে কিন্তু আপনার বিএলওর কাছে যেতে হবে আপনার অ্যাপ্লিকেশানটা নিয়ে, অর্থাৎ আপনি যে ভোটার ভেরিফিকেশান করেছিলেন তার সেই রেফারেন্স আইডি নিয়ে আপনাকে বিএলওর কাছে যেতে হবে। এবং বিএলওর কাছে যাওয়ার পর কিন্তু বিএলও যে কাজটা করবে, বিএলওর কিন্তু একটা নিজস্ব মোবাইল অ্যাপ রয়েছে যেটা কিন্তু সরকারের তরফ থেকে তাকে দেওয়া হয়েছে, এবং অ্যাপটার নাম রয়েছে কিন্তু হাইব্রিড বিএলও, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শো হচ্ছে, অ্যাপটা কিন্তু এইরকম। এবং এই অ্যাপটা যদি আপনারা ডাউনলোড করেন আপনারা এখান থেকে কোনো রকম কিছু কাজ করতে পারবেন না, এই কাজের একমাত্র রাইট রয়েছে আপনার এলাকার বিএলওর, কারণ গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু তাকে একটা ইন্ডিভিজুয়াল ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে, সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে সে কিন্তু আপনার যেই কাজগুলো হয়নি কিংবা আপনি যদি কিছু ভুল করে থাকেন এই ফুল কারেকশান কিন্তু আরও একবার করার রাইট রয়েছে একমাত্র তার, তো সেই কিন্তু এই কাজটা আপনাকে করে দিতে পারে। আপনি যদি দেখেন আপনার অ্যাপ্লিকেশান কোনো একটা পর্যায়ে এসে থেমে গেছে, অর্থাৎ স্ট্যাটাস চেক করার সময় যদি দেখেন কোনো পর্যায়ে সবুজ মার্ক হয়নি কিংবা রেড মার্ক হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই আপনার এলাকায় যে বিএলও রয়েছে তাকে, একটু আগে আপনাকে কীভাবে বের করবেন সেটা দেখিয়ে দিলাম, তো তাকে দেখে নিয়ে তাকে ফোন করে নিতে পারেন, অথবা আপনি তার কাছে কিন্তু সরাসরি চলে যান। তার কাছে গিয়ে কিন্তু আপনি এর সলিউশন পেয়ে যাবেন, এবং আপনার যদি কিছু রিজেক্ট হয়ে যায় কিংবা আপনার ভেরিফিকেশান যদি না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সেই একমাত্র পারবে আপনার ভেরিফিকেশানটা কমপ্লিট করে দিতে। আপনাদের আবারও বলবো, আপনারা যদি আপনার ভোটার ভেরিফিকেশানের স্ট্যাটাস এখনও চেক না করে থাকেন তাহলে আপনি অবশ্যই চেক করুন। তার কারণ আপনি যদি এখন চেক না করেন এবং যখন ডেট ক্লোজ হয়ে যাবে আপনি তারপরে ধরুন চেক করছেন এবং তখন আপনি দেখছেন আপনার রিজেক্ট হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা কোনোভাবেই গ্রাহ্য হবে না, আপনার অ্যাপ্লিকেশানটা কিন্তু তখন ফাইনাল রিজেক্ট হয়ে যাবে, তখন আপনার এলাকার বিএলও কিন্তু আর কিছু করতে পারবে না। তাই আপনি অবশ্যই যে ডেট বাড়ানো হয়েছে সেই ডেটের মধ্যে আপনার স্ট্যাটাসটা চেক করুন, এবং যদি কোনো প্রবলেম হয়ে থাকে আপনি, অর্থাৎ যদি আপনার অ্যাপ্লিকেশানটা রিজেক্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার এলাকার বিএলওর সাথে অবশ্যই যোগাযোগ করে রাখুন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভোটার ভেরিফিকেশান সংক্রান্ত আরও কোনো সমস্যা থাকলে বা যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। প্রত্যেকে ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।